ভক্তকণে আছে যখন ভক্তমানে এই উপস্থিত হয়ে উপস্থিত বোধন করলে সেই অকল ভক্তপ্রাণ রাইজর শ্রীচরণে পূর্ণিবাদ জানাইছো। আজি সপ্তমী বিহিত পূজা রাতেপা আরম্ভ হয়েছিল, রাতেপা 7:29 এই পূজা সমাপন হয়েছে। তারপর আমার সতীর্থ সম্মিলন সমালোচনী সভা আর শতরূপা সনাতনী স্মৃতিগ্রন্থ উন্মোচন ইতিমধ্যে সমাপন হয়ে গেল। আনহাতে আমি বিগত বছরকেটির সনাতনী সংগ্রহর উদ্দেশ্যে আমি দুটা সংকলনত একলগ করে আমি ইতিমধ্যে পকা বন্ধা হিসাবে আমি প্রকাশ করেছো, যাতে আমার এই দুর্গা পূজার ইতিহাস সংরক্ষিত হয়ে থাকে তার ব্যবস্থা করেছো। ইতিমধ্যে আমার অল্প পিছতে আমার আরতি প্রতিযোগিতা আছে, তারপরে আমার নাগারা নাম প্রদর্শন করব কুন্তলা শইকীয়া আর প্রিয়ঙ্কা কলিতাদেবে। আমি তাতো আমি গোটেই ভক্তমান রাইজর উপস্থিতি কামনা করেছো। আমি আশা করছো আর ভগবতী আই শ্রী চরণত পুণিপাত করছো, যাতে ইতিয়ারপর আমার বাকিকেইটা অনুষ্ঠান বিধি পথালি নিদি বতরে বিধি পথালি নিদি ভাল ধরনের সুকলমে আমি পরিচালিত করব পারো তাকে কামনা করছো। অহাকালি আমার দুনি কৃষ্টি সংঘর শিল্পীবৃন্দই পূর্ণাঙ্গনাথ বদনামী নায়ক প্রদর্শন করব। তার পিছদিনাখনে নবমী পূজার দিনাখন আমি আমন্ত্রিত শিল্পী প্রিয়ঙ্কা ভরালীর সঙ্গীতানুষ্ঠান আছে। আমি আশা করছো আমি এই গোটকেইটা অনুষ্ঠান আমি সুকলমে পরিচালিত করব পাৰিম আর তাত সকল ধর্মপ্রাণ রাইজর সহযোগিতা সহায় আমি আন্তরিকতার কামনা করছি। দেশবাসী আর রাজ্যবাসী বিশেষভাবে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিবাসী রাইজলে শারদীয় দুর্গোৎসবর আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর শারদীয় উৎসব বলে কয়ার লগেলগে আমার সকলরে মনত এটা আনন্দ, এটা উল্লাস আর এটা আধ্যাত্মিক পরিবেশ। আর অল্প বতরে বিধি পথালি দিছে, তথাপিও মানুষের উৎসাহ কমি যাওয়া দেখা নাই আমি। গতি আমি ভাবিছো যে এই শারদীয় উৎসবর সময়ত আমি সকলে মিলাপ্রীতিরে এই উৎসব শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধভাবে উদযাপন করিম। আর আজি আমার দরঙর এখন ঐতিহাসিক পূজাস্থলী দুনি শারদীয় দুর্গোৎসবর শতবর্ষর কার্যসূচী আর এই শতবর্ষর মুকলি সভা আর স্মৃতিগ্রন্থ উন্মোচনী সভাত আমি উপস্থিত থাকিল আর দেখিল এখন অতি সুন্দর বিতোপন এখন স্মৃতিগ্রন্থ আজি প্রকাশ পাইছে শতবর্ষ সনাতনী নামেরে। গতি মই ভাবিছো যে এই স্মৃতিগ্রন্থখনে আমার দলিল হিসাবে অনাগত হাজার বছরলৈকে আমার দুনি শতবর্ষ উদযাপনের দুর্গা পূজার এইটো আমার একটা ইতিহাস দলিল হিসাবে থাকি যাব। আর লগতে বিগত 2005 চনেরপরা যিমান আমার মুখপত্র ওলাইছিল প্রতি বছর সেই সকলবিলাক সংকলন করে দুটা খণ্ডত এটি প্রকাশ পাইছে। গতি মই ভাবো এটা আমার এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতির যেহেতু আমি সদায় এই অঞ্চলটো আগবড়া দুনি অঞ্চলটো শিক্ষা দীক্ষা সকল ক্ষেত্রত, গতি মই ভাবো এনেকা কামবিলাকে আমাক আগন্তুক দিনের যুগ নতুন প্রজন্মর মাজত আমার আধ্যাত্মিক সাংস্কৃতিক ধার্মিক চেতনা শক্তিক আরও বেশি সমৃদ্ধ করব। দুনিয়া আঞ্চলিক যে দুর্গোৎসব, এই দুর্গোৎসবের শতবর্ষ আর শতবর্ষ আজ দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনত আজি রাতেপা যুর কার্যসূচী অতি সুন্দরভাবে এই কার্যসূচী সম্পন্ন করা হয়েছে। আর আজি কার্যসূচী যদি আসে যে সমালোচনী আর স্মৃতিগ্রন্থ উন্মোচনী সভা, ইয়াত আমার বহু কেজন বিশিষ্ট ব্যক্তি যখন মাতিছিল আটাইবরে আহিছে। আর আমি মন করছো যে আজি এই যে নাকি একটা উলহ মালহ পরিবেশ, সেই পরিবেশের গোটেই দিকট আমি যদিও মানে প্রতিকূল বতরে আমাক আমনি করেছে, তথাপিও মই ভাবো যে অল্প পিছতে যিমানব অনুষ্ঠান আছে সকলতে মানুষ আহিব। আর লগেলগে আমার বাকি দুটা দিনও আমার এই যে অনুষ্ঠান শতবর্ষ অনুষ্ঠানটা অতি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হব, কারণ এই দুনির দুর্গোৎসবর একটা সুকীয়া তাৎপর্য আছে, অতি সুকীয়া ঐতিহ্য আছে। আর মই ভাবো যে এই যে বতর সেই বতর মানে আওকাণ করে পেলায় মানুষ ইয়াত আহিব।